নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। আমি পারবো না, পারবো না, ও মা সনহতা রই পুত্র ধনী মা, শেষ করে ওই নদীর জলে ভাসিয়ে দাও মা। তবু আমি জীবন থাকতে ওই নদীদারকে দংশন করতে পারবো না মা। তাহলে আইকালে নিয়ে আয়, আমাকে ধরা দে। ওই জন্য লোকে তোমাকে কি বলে জানো মা? এক চোখে মন সাহায্য কে বলে তো ভালো রে। আমার দুঃখের কথা আমি করবো মা গো, বাঁচাইয়া দেবে গো, যদি করে আশীর্বাদ কর জাহাননী, দংশন করতে যাব গো। আমি কেমন ভাবে লোকিনকে ধর্ষণ করবো? না না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার সেই সর্বনল লোকিনকে ধর্ষণ করতে মা।
তুমি বলতে পারো মা আমি লোকমুখে শুনেছি রাজা চন্দ্রধর বিশ্বকর্মা দ্বারায় সাতালি পর্বতে গড়িয়েছ লৌহ বাসন ঘর সেই বাসন মধ্যে কেমন ভাবে প্রবেশ করব তুমি একবার আমাকে বলো না মা এর জন্য তোমার চিন্তা করতে হবে না বাসরি শান কোন আছে ছিদ্র হেনতালে করিয়া বদ্ধ নাগর নিঃশ্বাস হেনতাল যাইবে উড়িয়া তুমি সুতর সঞ্চয় প্রবেশ করিবে বাসর মাঝারে বাহ বাহরে পাশা বাহ বাহ এতই নিষ্ঠু নিষ্ঠু এতই পাষাণ হয়ে গেছো মা তুমি একজন আরকুলের সন্তানকে ছেড়ে নিতে চাইছো মা তুমি বলো না মা বলো না তোমার কোলের সন্তান যদি অদূরে পালিয়ে যায় তোমার বুকটা কেমন হবে মা তুমি আমার আইবার বলো না মা বলো না আমি যদি মা হয় সন্তানকে কোলে মারতে তুই কেন পারবি না বল কারণে বল কেন পারবি না মা গো তুমি বলো না মা তোমার আদেশ নিয়ে তোমার আশীর্বাদ নিয়ে আমি লোকিনকে দংশন করবো মা তবে শোনো মা শোনো তার কোনো যদি না দোষ থাকে আমি তাকে দংশন করবো না মা আমি তাকে দংশন করবো না আমি ফিরে আসবো তোমার পদে তলে মা তাই হবে কারণে তাহলে দেরি না করে এই মুহূর্তে যাও লোহ বাসর ঘরে লোকিনকে দংশন করে আমার পূজার পূজার করে বিশ্ব মাছারে কারণে বেশ মা বেশ তোমার আদেশ নিয়ে আমি এখনই যাব সেই লোকিনীকে দংশন করতে মা আমি এখনই যাব আমি এখনই আমি কেমন ভাবে যাব আমি কেমন ভাবে লোকিনীকে দংশন করব এটা না আমি লোকিনীকে দংশন করতে পারবো না আমার মুখে আছে তো সুদা এই সুদা যন্ত্র দিয়ে যদি লোকিনীকে দংশন করি সে কোনোদিন মরবে না সে চির অমর হয়ে যাবে আমি না আমি কাউকে বলবো না আমি এখান থেকে চুপি চুপি পাই শেষ হয়ে আমি তোকে দেবো না তোর মুখে সাদা তো আমি উপরে নেব আর আমার মুখে যে বিষ আছে এই বিষ আমি তোর মুখে ঢেলে দেব না আয় কালে নি আয় না আমি কিছুটাই দেবো না আমি কিছুটাই দেবো না আমার মুখে সাদা অন্ত আমি কিছুটাই দেবো না দেবো না কালে যা আয় কালে যাইবো সাতালি পর্বতে কালে
করি নাকি আমি না আমি তোকে দর্শন করতে এসেছি রে নাকি আমি তোকে দর্শন করতে এসেছি হে কিন্তু লোকে আমি তোকে কেমন ভাবে দর্শন করব রে লোকে এই তোর এই বদল কেন দেখে না আমি তোকে দর্শন করব না লোকে আমি তোকে দর্শন করব না হে তুমি শুনল কি শুন আমি না আমি তোর পদ তলে বাসা বেঁধে থাকবো লোকে এই তুই যেন আমার কোনো ক্ষতি করিস না লোকে হ্যাঁ তুমি শুনল কি আমার যদি কোনো ক্ষতি করিস তাহলে আমি তোকে দংশন করে মায়ের পূজার পূজার করবো বিশ্ব মাজারে লোকে তুই যেন আমার কোনো ক্ষতি করি নাকি তুই যেন আমার কোনো ক্ষতি করি না নাকি আমি এই তোরে পদ তলে বাসা বেঁধে রইলাম মা মনসার নাম করে একবার হরি বলো মা মনসার নামে সুয়ালা সদা দশটি টাকা উপহার করলো তাই তো এ আমি কি দেখছি লক্ষিন্দরী পাতলে কালিনী যদি বাসা বেঁধে থাকে হবে না পূজার প্রচার বিশ্ব মাঝারে না না আমি এখন কি করি মশা গো বলো না যাও বাবা এই মুহূর্তে লোহ বাসর ঘরে প্রবেশ করে তোমরা লক্ষিন্দরের অঙ্গে দংশন করো এখনই যাচ্ছি 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 তুই বিনা অপরাধে আমার মাথায় করেছিস পদাঘাত আমি আমি আর তোকে ছাড়বো না লোকে আমি আর তোকে ছাড়বো না আমি তোকে দংশন করে মায়ের প্রচার প্রচার করবো বিশ্ব মাজারে লোকে আমি আর তোকে বাঁচিয়ে রাখতে পারলাম না রে লোকে আমি আর তোকে বাঁচিয়ে রাখতে পারলাম না ও মা হাতে পদ্ম পায়ে পদ্ম হো ওমা পদ্ম সারি সারি আর কোনখানে দাঁড় সাইব বল মা বুঝিতে না পারি ভেসে যায় হরে লক্ষ্মী
তুই বিনা অপরাধে মার মাত্র এক পরেছিস পদাঘাত আমি আর তোকে ছাড়ব না রে লক্ষ্মী সাক্ষী তো কও সাক্ষী তো চন্দ্র সূর্য সাক্ষী গ্রহ তারা লক্ষ্মীদারকে দংশন করব সাক্ষী তো তোমরা সাক্ষী তো তোমরা সাক্ষী তো তোমরা আমাকে কিছু জানা দর্শন করছিস ওরে ওরে বিরাট কালেশ্বর কো তুই আমাকে দর্শন করে বলি আছিস আমি তোকে বলি দিতে বলা আমার এই বিবাহে যেন আমি তোকে ছুঁড়ে মারলাম একি একি অসহ্য বিষের জ্বালা আমি কি সহ্য করতে পারছি না পিতা বাহিরে বইছে ঝোড়ো বাতাস দাঁড়ি প্রহরী সবাইকে ঘুমিয়ে পড়েছে কেউ কে আমার নাকি সাড়া দেবে না দাদা বাসুরের মাঝে আছে বেহুলা একটিবার বেহুলা গিয়ে দেখি আমি যে বিষের জ্বালানি সহ্য করতে পারছি না বেহুলা ওগো নিষ্ঠুর নিয়তি কেমন অপরাধ করেছিলাম আমি কিসের কারণে কাল সর্বে দংশন করলো বিধাতা এই কি লিখেছিলেন তুমি আমার ললাট বাজারে সকালে চলে যেতে হবে ওই কালের কাবলে পাষাণ দেব এই কি বিচারে তোমা আজ মুছে দিলে কপালে রেখা আজ জীবনের গহিনী পথে আরে হোলা জীবনের গহীন পথে
হবে কথা জীবনের গহীন পথে আমার প্রাণনাথকে আমি একটুবার দেখে দেখি প্রাণনাথ প্রাণনাথ কি তুমি ঘুমেতে এমনই কাতরায় পড়েছো তুমি সোনার পালকে ছেড়ে ধুলাতে শুয়ে আছো কেন ওগো প্রাণনাথ একটিবার উঠো একটিবার উঠে তুমি সোনার পালকে ঘুমাও একটিবার ওঠো না একটিবার কথা বলো প্রাণনাথ ওঠো না আজ ঘাতরে পায়ের আলতা পায়ের নেই আমার পায়ের
হলো ওত শাড়ি ফুলে বিছানা বিদনা হলো রে আমাকে তুমি ভালোবাসো নি কিছু শুধু আমাকে তুমি ভালোবাসো আমাকে তুমি ভালোবাসো নি জানো না কোনো কিছু আমাকে আমাকে তুমি ভালোবাসো Thank you.
জানতে না আমাকে তুমি